মঙ্গলবার রাত 9টার পর থেকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। একই সঙ্গে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, থ্রেডও কাজ করছিল না। যদিও সাময়িক সার্ভার ত্রুটির পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম সচল হয়। কিন্তু এই এক ঘন্টায় মার্ক জাকারবার্গের কতটা ক্ষতি হয়েছে কোনো ধারণা আছে? ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম অচল হওয়ার কারণে মার্ক জাকারবার্গ প্রায় $100 মিলিয়ন রাজস্ব হারিয়েছেন। এ সময়ের মধ্যে মেটার শেয়ারের দামও 1.5% কমে গেছে। ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য মতে, সমস্যা শুরুর পর থেকে রাত 9:30 পর্যন্ত 5,83,000-এর বেশি ব্যবহারকারী ফেসবুক লগ আউট হয়ে যাওয়া সহ নানা সমস্যার মুখে পড়ে। ইনস্টাগ্রাম নিয়ে একই সমস্যায় পড়েন 84,000-এর বেশি ব্যবহারকারী। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভি অনলাইনের খবরে বলা হয়, বিশ্বজুড়ে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর আইডি লগ আউট হয়ে গেছে। এর আগে রাত 9টার পর হঠাৎ করেই ব্যবহারকারীদের ফেসবুক আইডি লগ আউট হয়ে যায়। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগ ইন হওয়ার চেষ্টা করলেও পাসওয়ার্ড ভুল দেখায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরেও লগ ইন হতে পারেননি। ফেসবুকে প্রবেশ করতে না পেরে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়। রাত 10টার দিকে থ্রেডসে এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা সবাইকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলেন। রাত 10:30 দিকে ফেসবুকের সমস্যা দূর হয়। এর আগেও 2021 সালের 4 অক্টোবর তারিখে 6 ঘন্টার বেশি সময় বন্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সে সময় 6 ঘন্টার ওই বিভ্রাটে $700 কোটি ক্ষতির সম্মুখীন হয়েছিলেন জাকারবার্গ, আর বিশ্ব অর্থনীতি $100 কোটি বেশি ক্ষতির মুখে পড়েছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।